গুড মর্নিং, আজকে নেক্সট ডে। তো এখন বাজে সকাল কটা বাজে? এখন এখন 8টা বেজে গেছে। তো আমরা কিছুক্ষণ আগে উঠেছি, উঠে উঠে এখন চায়ের অর্ডার দেওয়া হচ্ছে সব ঘরে ঘরে আর কি। তো কাল রাতে তো দারুণ ঘুম হয়েছে, মানে সবাই এত ক্লান্ত ছিল। এই যে মাহি এখনো শুয়ে আছে, তো এখনো চায়ের অর্ডার দিয়েছে সব রুমেই, ওরা দিয়ে গেল চা। তো এখন চা খাবো আর বাইরেটা একবার জাস্ট দেখাই বাইরেটা। আর এরকম একটা বারান্দা মতো আছে, আর এখানে একটা বসার জায়গা কালকে দেখাচ্ছিলাম এইটা। তো এইটা হচ্ছে কটেজটা, এই ঘরে আমরা রয়েছি, ওখানে কাকু, আর নিচে সেম ওরকম ওইদিকে রুমে মা আর বাবা রয়েছে, এদিকে মাসি উনি। আর এখানে একটা সুন্দর জায়গা, এখানে আমি আজকে আম দেখাবো, কালকে কি সুন্দর সুন্দর কত আম। আর এখানটা অনেক বড় খোলা জায়গা আছে, আর ওই পাশটা সুইমিং পুল আছে। যাই, চাটা ঠান্ডা হয়ে যাবে। এই চা দিয়েছে মাটির ভাঁড়ই তো বলে, পোড়া মাটির কাপ। কি সুন্দর। তো আজকে যেহেতু ছুটির দিন, মাহি একটু বেশিক্ষণ শোবে, তো আবার বিছানায় চলে গেছে। এই আসো চা খাও। কাকুর ওইদিকে স্নান হয়ে গেছে, আমাদের এখন কিছু হয়নি, শুধু আমরা গল্পই করে যাচ্ছি চা নিয়ে। আমি আর মাহি এখন এক্সপ্লোর করতে বেরিয়েছি এই জায়গাটা, ছোড়ে সুন্দর। এই যে কালকে আমরা এই জায়গাটায় খেতে এসেছিলাম, আর এখানেও কিছু রুমস আছে, কটেজ রুমগুলো ওইদিকে, ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে ওইখানে একটা আছে, এই পাশে একটা আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এখানে হচ্ছে সুইমিং পুল, যেটা মাহি মোর ইন্টারেস্টেড দেখার জন্য। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের, আর এই যে হচ্ছে সুইমিং পুল, বাট আমার মনে হয় না সুইমিং পুলটা খুব পরিষ্কার, পুরো সবুজ জল, মাহি নামা যাবে না। সুইমিং পুলটা দেখ, পুরো সবুজ জল। রেডি, আমি আর মাহি স্নান হয়ে, আমার আর মাহি স্নান হয়ে গেছে, এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। তবে আমরা যেখানে বসে চা খেলাম ওখানে ওরা ব্রেকফাস্ট দেবে। এই যে মাহিও নতুন জামা পরেছে, এই যে, হ্যাঁ, এই যে আরেকজনের, এখনো হয়নি, লেট। এটা জামাই ষষ্ঠী স্পেশাল, জামাই মেয়ে আর নাতনির নতুন জামা, তা আমরা এখানে উদ্বোধন করে নিয়েছি। আর এটা জামা, আর এটা আমার নতুন জামা, পুরি সবজি, এই যে সবজি, এই যে মাহির জন্য অমলেট, ব্রেড অমলেট। এখন ডিসকভার করা গেল যে দূরে একটা জন দোল খাচ্ছে, যেমন এখানে দোলনা রয়েছে। আচ্ছা, এখানে একটা কটেজ আছে, এরকম চারটে রুম আছে, যে সিঁড়ি দেখা যাচ্ছে, ওখানে একটা খাবার জায়গা। তো আমাদের এটা বেশ ভালোই হয়েছে, মানে একদম রুমের সামনে এরকম সুন্দর একটা বসার জায়গা আছে গল্প গুজব করা। তো আমরা এখানেই চা খেয়েছি, এই ছোটের রুমে একটা খাবার জায়গা কটেজে। সো এখানে আমাদের পুরি সবজি দিয়ে গেছে, তো এটা আমরা খাবো। তা এখনো ফাইনাল হয়নি যে গাড়ি নিয়ে যাওয়া হবে না টোটো নিয়ে যাওয়া হবে। তো দুটো টোটো যেটা বলছে সেটা হচ্ছে দুটো টোটো নিতে হবে, যেহেতু আমরা 7 জন আছি, আর মানে কয়েকটা জায়গা ঘোরাবে, মানে যেগুলো আমরা বলছি। টোটো নিলে যেটা করতে হবে, দুটো হাফে, মানে সকালে বেরিয়ে দুটো তিনটে জায়গা দেখে আবার ওটা আমাদের হোটেলে, মানে রিসর্টে ব্যাক করাবে, তারপরে আমরা লাঞ্চ খেয়ে আবার 2-2:30 সময় বেরোবো, আবার 2-2:30 সময় বেরিয়ে 4:30-5টার মধ্যে আবার ব্যাক করিয়ে দেবে। তো দুটো টোটো নিলে চাইছে 1,500 টাকা এই ট্রিপটার জন্য। তো দেখা যাক নেগোশিয়েট করা যায় কি না, নাকি আমরা গাড়ি নিয়ে যাচ্ছি সেটা এখনো কনফার্ম হয়নি। তা এখন আমরা বসে রয়েছি সামনে খাবার নিয়ে, কেন কি এখনো মা আর মাসিমণি এখনো আসেনি, কারণ কি সবার স্নান হয়ে গেছে, ও শুধু স্নানে ঢুকেছে, স্নান করে আসলে আমরা সবাই তারপর বেরিয়ে যাবো।
তো মাহি আমরা নতুন নতুন ড্রেস এই দেখো আম কেরম করে দোলে দেখো ওই দেখো ওরম করে টানবে আর এই ঝুড়িটার মধ্যে ওই যে দেখেছো পারবে করবে তুমি আঙ্কেলের সাথে যাও ধরো আঙ্কেলের সাথে ধরো এই যে ধরো ধরো আঙ্কেলের সাথে এইটা ধরো এইটা ধরো হ্যাঁ ধরো দুই হাতে ধরো দুই হাতে ধরো অনেক আম আছে এখানে এখানে দেখলাম তারপরে খাবার দিকে যাচ্ছে সাইট সিং এ তার জন্য টোটোতে যাত্রা হতে মাহি না খুব এক্সাইটেড জানো তখন টোটোতে যাবে বলে বলে টু আওয়ার্স আমরা টোটোতে ঘুরবো নাকি এখন এই যে সবাই একটু তাকাও সবার সাজ দেখতে হবে না চলো এই হচ্ছে আমাদের দুটো টোটো নেওয়া হয়েছে তবে ফাইনালি যেহেতু দুটো ট্রিপ দেওয়া হবে দুবারে যাওয়া হবে ওই জন্য একটা সাড়ে সাতশো নেওয়া হয়েছে আর যদি একবার মানে একটা ট্রিপ হয় মানে শুধু সকালেরটাই হয় তাহলে হচ্ছে একটা নিয়ে নাও ছোট বেশি বড় নিও না 2 লিটার নিও না সব রেডি মাহি রেডি মাহির মামমাম রেডি আরে এরকম করে হ্যাঁ এরকম একটা ছবি তুলে দিই এখান থেকে নিয়ে নাও সবার দেখো এখানে বসো ছোট ছোট একটাতে মা মাহি আমি আর ও যাব আর ওইখানে একটা টোটো আছে মাসুবনি বাবা কাকু তে কি কার টোটো আগে যায় নাকি আমরা আগে পৌঁছে যাই নাকি আমরা এখন এসেছি কঙ্কালীতলা মন্দির প্রথম যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে কঙ্কালীতলা মন্দিরে তো এখানে হচ্ছে যেহেতু আমরা টোটো করে এসেছি এখানে সব টোটো এখানে পার্কিং ঢোকা তো পার্কিংয়ের জন্য এখানে মনে হয় 10 টাকা করে নিয়েছে ঢোকার মুখে দিয়ে আমরা এখানে গাড়ি টোটোটার মানে পার্ক করার জায়গা আর তোমার এখানে হচ্ছে সব ওই দালানের পুজো দেওয়ার জায়গা হচ্ছে এখানে এটা 5টা ফল থাকবে আলতা সিন্দুর ধূপকাঠি মোমবাতি মিষ্টি না 1 2 3 4 আপেল দেবো ঠাকুরের পুজোর জন্য ডালা নেওয়া হচ্ছে এখান থেকে আমরা যাচ্ছি কঙ্কালীতলা মন্দিরের দিকে এটা হচ্ছে শান্তিনিকেতনে কঙ্কালীতলা মন্দির এখানে কুণ্ডের জলে সতী মায়ের কাখাল পড়েছিল এই জলটা শান্তির জল বলতে পারেন মানে ওই পুকুরে যে জলটা পাওয়া যায় সেটা শান্তির জল বলতে পারেন ওইটা জল হ্যাঁ এই জন্যে ওই কুণ্ডের জলে হাত মুখ ধোয়া যায় না আমরা এখন কঙ্কালীতলা মন্দিরের গর্ভগৃহের ভিতরে আছি আমি
So many animals. My as usual. কোপাই নদী এই যে বাঁধানো জায়গাটা তো আসতে এই আমি ওই দিকটা গিয়ে তুলছি তোমরা টিসু নেব এই যে খেজুর গাছ শিল্প গ্রাম গেটটা মুক্ত মাংস এটা কত করে টিকিট নিয়েছে তাও তো যাই না ও 40 মানে 20 টাকা করে বড়দের অ্যাডাল্টের টিকিট আর 10 টাকা বাচ্চা যে টিকিট 20 টাকা করে অ্যাডাল্টের আর বাচ্চার 10 টাকা করে হ্যাঁ সুন্দর আর ভিডিওগ্রাফি করতে গেলে 1 ঘন্টার জন্য 2000 টাকা আর স্টিল ফটোগ্রাফির জন্য 50 টাকা ঢুকেছি তাড়াতাড়ি আর এত গরম কেউ আর আসেনি মারা মানে আমার কুটিরে গেছে না আমার কুটিরে গেছে হ্যাঁ ওরা আমার কুটিরে গেছে আর আমরা এখানটা একটু ঘুরে কিছুটা দেখে তারপরে চলে যাব এটা বিহার বিভিন্ন স্টেটের এখানে হাতের কাজে দিয়ে আছে বিভিন্ন স্টেটের এত গরম আর আমরা দাঁড়াতে পারছি না বাইরের দিকে যাচ্ছি মানে সহ্য করা যাচ্ছে না মনে হচ্ছে ফিল লাইক একান্ন এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এবার যাবো আমার কুটিরে দেখা যাক ওখানে আশা করছি ওখানে তো ঢাকা অসুবিধা হবে না এই যে গরমে থেকে বেরিয়ে এখন হাতে আইস কি যে না আমরাস আমরাস আইসক্রিম ওর আগে খাওয়া হয়ে গেছে মা বাবা তো খায়নি নিশ্চয়ই মার কাকু খেয়েছে আর এই যে আমরা এখন আমরাস আমরা এখন এসেছি আমার কুটিরে এটা এখানে সব হ্যান্ডিক্রাফ্টের জিনিস হ্যাঁ হ্যান্ডিক্রাফ্টের জিনিস সব কিছু পাওয়া যায় সব হাতের কাজে চলো এখানে টিকিট লাগে না আচ্ছা অনেক দিন আগে এসেছি একটা খেয়াল নেই আমার কাছে এসেছে আমার আছে এই ভুলটা দে এখন কিছুই কেনার ইয়ে নেই আগে বাবা বাড়ি হোক তারপরে দাঁড়া ছবিটা ধরো দেখ 26
তবে আমার কুটির থেকে টুকটাক ছোটখাটো কিছু কিনলাম, কিন্তু যেটা সব থেকে বেশি আমার মানে দামি জিনিস আমদানি হয়েছে সেটা মাহি আমার জন্য একটা দুল কিনে দিয়েছে। ওর যে সেদিনকে কিছু টাকা আর্ন করেছিল, মানে ওর ফার্স্ট ডে অফ স্কুল বলে ওকে কিছু টাকা দিয়েছিলাম, তারপরে ওর দাঁত পড়ে গেছিলো বলে টুথ ফেয়ারে কিছু টাকা দিয়েছিলো, তো সেইটা দিয়ে তার কিছুটা দিয়ে মাহি আমাকে একটা খুব সুন্দর দুল পছন্দ করে কিনে দিয়েছে। তো সেইটা আমার একটা দারুণ জিনিস আমদানি হয়েছে, খুব 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 প্রেশাস জিনিস, থ্যাংক ইউ মাহি। আর টুকটাক কয়েকটা দু একটা জিনিস কিনেছি, আর বাদবাকি কটা জিনিস পছন্দ হচ্ছিলো সুন্দর কিন্তু আমরা কিনিনি, কেন কি আমাদের সোনাঝুরি হাটে যাওয়ার কথা আছে তো ওখান থেকে কিনবো। আর এখন আমরা যাচ্ছি হোটেলে, কেন প্রচণ্ড গরম, লাঞ্চের টাইম হয়ে গেছে, তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা যাবো। কী কিনলে আবার? এসব এখন আমার বিধ্বস্ত। আমরা এখন লাঞ্চের জায়গায় চলে এসেছি, তো অর্ডারটা দেওয়া হয়ে গেছে, কি থালি দেওয়া হয়েছে, পাঁচটা থালি দেওয়া হয়েছে, ভেজ থালি, একটা চিকেন আর দুটো মানে দুটো দুটো মাছ ভাজার প্লেট দেওয়া হয়েছে। তো আর এই যে আয়োজন, এতক্ষণ পর কালকের পরে আজকে সুযোগ পেলে একটু ভিডিও দেখার, আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে একদম পাশেই গাছটা দেখা। তো এখানে কি কি রয়েছে আগে দেখাই, পাঁপড় রয়েছে, এখানে রয়েছে হচ্ছে ভাত, ডাল, শুক্তো, বেগুন ভাজা, শাক, লেবু, পাঁপড়, আর এটা হচ্ছে মানে হচ্ছে আলু পটলের তরকারি, চাটনি, দই, এটা পায়েস, আর এক্সট্রা আমাদের নেওয়া হয়েছে মাছ ভাজা, মাহির জন্য মাছ ভাজা আর চিকেন কষা নেওয়া হয়েছে। এখন বাজে কটা? এখন পৌনে চারটে বাজে। আমরা যাচ্ছি হাটে, কনসল আসছে কালকে, এবার আমরা আগে যাচ্ছি। বাবা আর কাকু গেল না, আমরা এখন চারটে বাজে, যদিও চারটে থেকে প্রেডিকশন ছিল বৃষ্টি না হোক, ভালোভাবে হাটটা ঘুরে আসি।